পিএম কিষাণের টাকা এখন দ্বিগুণ, 2000-এর বদলে পাবেন 4000 টাকা। লাইভ প্রমাণ দেখুন স্বাধীনতা দিবসের আগে বড় ঘোষণা মোদীজির, আজ থেকে নতুন নিয়ম চালু। কি সেই নতুন নিয়ম এবং 2000 কারা পাবেন এবং 4000 কারা পাবেন, তো এই বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। আলোচনার পূর্বে জানাবো, যদি আমাদের এই চ্যানেল যদি আপনার একটুকুও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বোতামটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী সময় নতুনত্ব আপডেট আসলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে এটাই দেখাতে চাইবো এবার যে 2000 পরিবর্তে 4000 কারা পাবে এবং কারা 2000 পাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন যে টাকাটা রিলিজ হবে সেটা হচ্ছে 12তম কিস্তির টাকা, অর্থাৎ 12তম কিস্তির টাকা যে সকল কৃষকরা পাবেন অলরেডি, যারা অলরেডি নাম রেজিস্টার করা আছে এবং যারা অলরেডি নতুন রেজিস্টার করেছেন, অ্যাপ্রুভ হয়েছে, তো তারাও কিন্তু অবশ্যই পাবেন। এবং যে সকল কৃষক 11তম কিস্তির টাকা কিন্তু এখনও পাননি, তো তারা কিন্তু এ মাসের ডাবল টাকা পাবেন। অর্থাৎ কী বললাম আমি আপনাদেরকে, এটাই বোঝাতে চাইছি যে এর আগের 11তম কিস্তির টাকা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দ্বিগুণ টাকা, অর্থাৎ কি না ডাবল টাকা, আপনারা 4000 টাকা একসাথে পাবেন। তো এটাই ছিল এই ভিডিওর মূল বিষয় যে আপনারা সকলে কিন্তু 4000 টাকা একবারে পাবেন না, অর্থাৎ আপনারা 2000 করে পেয়ে আসছেন ইএমআই, অর্থাৎ কি না 2000 করে ইনস্ট্রুমেন্টের টাকায় আপনারা পাবেন। এবং যে সকল কৃষকের টাকা কিন্তু এখনও 2000 টাকা পায়নি বা এরকম 11তম কিস্তির টাকা পায়নি বা হয়তো অ্যাপ্রুভ হয়নি বা অ্যাপ্রুভ হয়েছে এখাপে, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু 4000 টাকা অর্থাৎ ডাবল টাকা কিন্তু তারা অবশ্যই সেই সকল কৃষক কিন্তু পাবেন। তো সবার আগে আপনারা যদি KYC না করিয়ে থাকেন তো অবশ্যই KYCটাকে করিয়ে রাখুন, আপনার স্ট্যাটাস চেক করুন, যদি দেখেন ঠিকঠাক আছে তাহলে ভালো, যদি না হয় তাহলে ব্লক কৃষি অধিকর্তা অফিস যোগাযোগ করুন বা আপনারা মেল করুন বা কল করুন পিএম কিষাণ অফিসিয়াল সাইডে, তাহলে আপনাদের কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সকল কৃষক কিন্তু 4000 টাকা পাবেন না, 2000 টাকা অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টের টাকা সেই 2000 করেই পাবেন। এবং যে সকল কৃষকের আগের 11তম বা 10তম কিস্তি বা এর আগের টাকা পাননি, তো সেই সকল কৃষক কিন্তু অবশ্যই এখাপে কিন্তু ডাবল টাকা পেয়ে যাবেন। এবং যে চলতি মাসে অর্থাৎ কি না এই মাসে কিন্তু টাকা আসার সম্ভাবনা বেশি, কিন্তু যদিও কোনো অফিসিয়াল আপডেট কিন্তু এখন এই মুহূর্তে আসেনি, তো আমি আপনাদেরকে কনফার্ম সেই ডেটটা কিন্তু এখন জানাতে পারছি না। তো যদি অফিসিয়াল নোটিস কিছু এসে যায় তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো, তো কবে টাকা পাবেন বা কখন টাকা পাবেন, টাকা কখন রিলিজ হবে বা রিমোট কখন দেওয়াবেন আমাদের মোদিজি, তো সেই ক্ষেত্রে সেই বিস্তারিত তথ্য নিয়ে আমি কিন্তু আবার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। এবং আমাদের এই যদি ক্ষুদ্র চ্যানেল যদি আপনার ভিডিওটা একটুকুর জন্য ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যে ইনফরমেশানগুলো পাচ্ছেন এগুলি আপনাদের আশা করি উপকারে লাগবে, তার কারণ সময়ে আপনারা নিমেষে হাতের নাগালে অর্থাৎ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই তথ্য যে আপনার পিএম কিষাণের টাকা আপনার কখন ঢুকবে বা আপনার দাদার কখন ঢুকবে, কিন্তু আপনি এক ক্লিকই পেয়ে যাচ্ছেন, হয়তো আপনাকে অফিসিয়াল পেজ বা নোটিশ বের করার কোনো প্রয়োজন পড়ছে না। তাই আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো, যদি আমার এই ক্ষুদ্র চ্যানেল যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই ডিজিটাল ড্রিম বাংলার সাথে থাকবেন এবং পাশে থাকবেন এবং সাপোর্ট করুন, যাতে পরবর্তী সময় আমি আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি আমার এই চ্যানেল ক্ষুদ্র চ্যানেলকে। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী সময় আবারও দেখা হবে, কিন্তু বারবার করে একই কথা আমি আপনাদেরকে জানিয়ে যাব, যেটা যে অবশ্যই কিন্তু আপনারা ইকেওয়াইসিটাকে করিয়ে রাখেন, ইকেওয়াইসি যদি না করান তাহলে কিন্তু মেবি আপনার টাকা ঢুকতে কিন্তু সমস্যা হতে পারে। তাই আমি আপনাদেরকে এটা জানাতে চাইবো যে যদি আপনাদের আধারে মোবাইল নাম্বার না দেওয়া থাকে তাহলে CSC সেন্টারে যোগাযোগ করবেন, তো আধারে মোবাইল নাম্বার যদি না দিয়ে থাকে তাহলে অবশ্যই CSC সেন্টারে যোগাযোগ করবেন, এবং আধারে মোবাইল নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আমার নেক্সট ভিডিও অবশ্যই কিন্তু, যে এর আগে ভিডিও আছে বা আমি আপনাদেরকে নেক্সটে আরও ভিডিও বানিয়ে দেবো, তো অবশ্যই সেখান থেকে দেখে কিন্তু আপনারা ইকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। ইকেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু টাকা আসতে বা সমস্যা হতে পারে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী সময় আবারও দেখা হবে, টাটা বাই বাই নতুনত্ব ভিডিও নিয়ে।